পূর্ব বর্ধমানের গলসির 1 এবং 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ডাকে শান্তি ও সম্প্রীতি অব্যাহত রাখতে সংহতি দিবস পালন উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হল। আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস করা হয়। আর যেন কোনো সম্প্রীতি নষ্ট না হয় তার জন্যই দলীয় নির্দেশে এই উদ্যোগ বলে জানা যায়। এদিন গলসি মহাবিদ্যালয় থেকে গলসি বাজার পর্যন্ত একটি মিছিল বার করা হয়। মিছিলে পা মেলান কলেজের ছাত্রছাত্রীরা। এলাকায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য দলীয় নির্দেশে এই সম্প্রীতির মিছিল। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।